দুর্নীতির দায়ে গুলশান থানার সাবেক সাব ইন্সপেক্টর ও বরিশাল জেলার সাবেক ওসি ফিরোজ কবিরকে দুদকের দায়ের করা মানি লন্ডারিং আইনের মামলায় ছয় বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং তার স্ত্রী সাবরিন আহমেদকে চার বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত কারাদণ্ডের পাশাপাশি ফিরোজ কবিরকে এক কোটি চুহাত্তর লক্ষ চৌত্রিশ হাজার তিনশো অষ্টাশি টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত এছাড়াও ফিরোজ কবির কর্তৃক অপরাধের সাথে সংশ্লিষ্ট সম্পত্তি সাতাশি লক্ষ সতেরো হাজার একশো টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছে আদালত ফিরোজ কবিরকে অর্থদণ্ডের টাকা রায়ের দিন থেকে সাইট কার্য দিবসের মধ্যে পরিষদের নির্দেশও প্রদান করা হয়েছে ব্যর্থতায় তা দ্য কোর্ট অব ক্রিমিনাল প্রসিডিউর আঠারোশো আটানব্বই এর তিনশো ছিয়াশি ধারা অনুযায়ী আদায়যোগ্য হবে বুধবার ঢাকার বিশেষ জজ আদালত নয়ের বিচারক শেখ হাফিজুর রহমানের আদালত আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন রায় শেষে জামিনে থাকা দুই আসামিকে সাজা অনা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে মামলার বিবরণ থেকে জানা যায় ফিরোজ কবির দুই সালের পয়লা জানুয়ারি থেকে দুই সালের একত্রিশ মে পর্যন্ত এবি ব্যাংক ডাস বাংলা ব্যাংক এনআরবি কমার্শিয়াল ব্যাংক ইসলামী ব্যাংক ব্রাক ব্যাংক গুলশান শাখার চলতি হিসাবে এবং তার স্ত্রী সাবরিনা আহমেদ ইভার নামে পরিচালিত ডাসবাংলা ব্যাংক গুলশান শাখার হিসাবে জ্ঞাত আয় বহির্ভূত সর্বমোট তিনশো দশমিক লাখ টাকা জমা করেন তাদের ব্যাংক হিসাব সমূহ পেশার সাথে অসামঞ্জস্যপূর্ণ বিপুল অঙ্কের লেনদেন সম্পূর্ণ হয়েছে অধিকাংশ হিসেব খোলার সময় ফিরোজ কবির অর্থের উচ্চ হিসাবে চাকরি দেখিয়েছেন কিন্তু যে ধরনের ও যে অঙ্কের লেনদেন হয়েছে তা বেতন ভাতার সাথে সংগতিপূর্ণ নয় অর্থের উচ্চ সম্পর্কে ফিরোজ কবির ও তার স্ত্রী কোনো সন্তোষজনক ব্যাখ্যা বা প্রমাণ দাখিলে ব্যর্থ হয়েছেন এতে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে যে জমাকৃত উক্ত অর্থ মানি লন্ডারিং প্রতিরোধ আইনে দুর্নীতি ও ঘুষ সংক্রান্ত সম্পৃক্ত অপরাধলব্ধ এই অভিযোগে দুদকের সহকারী পরিচালক সৈয়দ আতাউল কবির দুই সালের তিন অক্টোবর গুলশান থানায় মামলা করেন মামলাটি তদন্তের পর দুই সালে দুদক এই মামলার চার্জশিট দাখিল করেন